নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আর আজকে আপনাদের সঙ্গে আমরা বারবার ভাগ করে নিয়েছি ইন্টিগ্রেটেড নিউজরুম মহালয়ার দিন থেকে। আর আজ সকাল থেকে ধাপে ধাপে আপনাদের সামনে সব থেকে বড় স্টুডিও, আর সেই স্টুডিও থেকে রয়েছি আমি সৃজিতা, রয়েছেন সমাদৃতা, রয়েছেন মধুকল্পিতা। সমাদৃতা, এই নিউজরুম, এই স্টুডিও কতটা ক্ষুরধার! একদমই সৃজিতা। সৃজিতা, পূর্ব এশিয়ার দিক দিয়ে তাকে কি আমরা কোথাও এত বড় নিউজরুম কেউ কখনো দেখেননি, এত বড় স্টুডিও কেউ কখনো দেখেননি। সকাল থেকে ধাপে ধাপে আমরা স্টুডিও ছবি তুলে ধরেছি এবং এবার জেলা সদর হবে এই স্টুডিও থেকে। তুমি আমি মধুকল্পিতা তুলে ধরবো জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, দর্শকদের দেখিয়ে দেবো। আমার পিছনে রয়েছে বড় ভিডিও ওয়াল, এই ভিডিও ওয়ালে দেশের খবর, রাজ্যের খবর, বাংলার মানুষের প্রত্যন্ত গ্রামের খবর, সব খবর আমরা তুলে ধরবো। এইদিকেও রয়েছে আমাদের লম্বা ভিডিও ওয়াল এবং এর মাধ্যমেও কিন্তু সব খবর তুলে ধরবো। এই যে পুরো ওয়াল দেখতে পাচ্ছেন, ওয়াল জুড়ে থাকবে আপনাদের কথা, আপনাদের কণ্ঠস্বর, আপনাদের ছবি। আমার সঙ্গে মধুকল্পিতাও রয়েছে, আমি চলে যাবো মধুকল্পিতার কাছে, কারণ মধুকল্পিতা রয়েছে আমাদের এই বড় বিশাল বড় যে স্টুডিও, এই স্টুডিওর আরো এক প্রান্তে। মধুকল্পিতা, একেবারে আর এই সব থেকে বড় স্টুডিও থেকে আজ ঠিক বিকেল 4:30 আমরা শুরু করতে চলেছি জেলা সদর। আপনারা জানেন জেলা সদর মানে রাজ্যে দিনভর বিভিন্ন জেলাতে ঠিক কি কি ঘটে চলেছে সেই সমস্ত খবরের আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসি জেলা সদরে। আজ এই স্টুডিও থেকে জেলা সদর শুরু করছি আমরা। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো তার জন্য আমাকে অবশ্যই যেতে হবে সৃজিতার কাছে। হ্যাঁ, একদম মধুকল্পিতা, আমরা জানি যে 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ কলকাতা থেকে শুরু করে দিল্লি অবধি গিয়ে ট্রেন কলকাতায় ফিরেছে, ধর্ণা, অনেক কিছু হয়েছে। তবে এবার সেই আঁচ পড়ল সমাদৃতা কোচবিহারের শীতলকুচিতে। সেখানে বিজেপি বিধায়কের গাড়ির সামনে বিক্ষোভ, এলাকায় রীতিমতো উত্তেজনা। কি হয়েছে সেখানে চলুন দেখি একবার। বিজেপি বিধায়কের গাড়ির সামনে বিক্ষোভ, বরেণচন্দ্র বর্মনের গাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। শুরু হয় তৃণমূল কর্মীদের সঙ্গে বিধায়কের মধুসা ক্ষোভ। বিক্ষোভের ঘটনায় উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। শীতলকুচির ছোট শালবাড়ির ছোট গোদাইখোরা এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচিতে ছিলেন বিজেপির বিধায়ক বরেণচন্দ্র বর্মন। সেই সময় 100 দিনের কাজের টাকার দাবিতে বিধায়কের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বস্ত্র বিতরণ বড় কথা নয়, বড় কথা হচ্ছে গরিব মানুষ, সাধারণ মানুষই কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলে ফুট কাটছে, সে টাকা পাচ্ছে না, ওরা বস্ত্র নিয়ে কি করবে? ওই যদি 100 দিনের কাজের টাকা পাইতো তাহলে বস্ত্র, অনেকগুলো বস্ত্র কিনতে পারতো। এরা যদি সঠিক হিসাব দিয়ে থাকে সেন্ট্রাল নিশ্চয়ই টাকা দিয়ে দেবে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো যে 100 দিনের কাজ রিলিজ করা হোক। ক্ষোভ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ, নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জামিনের